নমস্কার, আমি অবধূত দাস, আপনার নিজস্ব মাইন্ড ট্রেনার। আজকের আমাদের টপিকটা হলো হার্ট। কখনো কখনো এরকম হয় না, বুকে ব্যথা করে, একদম যেন কেউ এইভাবে কামড়িয়ে ধরেছে বুকটাকে, সেটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। হার্ট অ্যাটাক হওয়ার চান্স আছে। অথবা পিঠে, বাঁ দিকে পিঠের দিকে ব্যথা হওয়া শুরু হলো, বাহুতে এখানে ব্যথা হওয়া শুরু হলো, অথবা হার্টের মধ্যে, চেস্টের ভিতরে, হার্টের ভিতরে একটা যেন কেউ পিন চুবোচ্ছে, খুব যন্ত্রণা হওয়া শুরু হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি সিরিয়াস ব্যাপার। ডাক্তারের কাছে তো যাবেন, মেডিকেল ট্রিটমেন্ট তো নেবেন, কার্ডিওলজিস্টকে তো দেখাবেন, কিন্তু ইমিডিয়েটলি আপনি কী করতে পারেন যাতে আপনি নিজেকে রিলিফ দিতে পারবেন, হিলিং করতে পারবেন, নিরাময় করতে পারবেন? এটাকে বলা হয় সেলফ হিলিং। ইনফ্যাক্ট আপনি হয়তো এত ভালো হিল হয়ে যেতে পারেন যে আপনার হার্টের ভিতরে যে আর্টারিসগুলো আছে, রক্ত চলাচলের যে পাইপগুলো, তার মধ্যে যে প্লেক জমে আছে, যে ফ্যাট ডিপোজিটস আছে, যেটার জন্য রক্ত ধারাটা স্মুথলি যেতে পারছে না, ওটা কনস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, ওই প্লেক ডিপোজিটসগুলো আপনি সরিয়ে ফেলতে পারেন হিলিং করে। জি হ্যাঁ, আপনি নিজের মনের শক্তি দিয়ে, নিজের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে নিজের হার্টের আর্টারি ব্লকেজেসগুলো ক্লিয়ার করতে পারেন। অ্যাজ এ রেজাল্ট হার্ট অ্যাটাক হওয়ার কোনো চান্সই নাই। আপনার আর্টারিজ একদম পরিষ্কার হয়ে গেল, ক্লিন হয়ে গেল। ঠিক যেভাবে আমরা কোনো বোতল নোংরা থাকলে বটল ক্লিনার দিয়ে ওটাকে ক্লিন করি, আমরা নিজের হার্টের ভিতরে আর্টারিটাকেও ক্লিন করতে পারি। এ কি বলছেন, এটা কখনো হতে পারে? হ্যাঁ হতে পারে। কেমন করে হতে পারে? সাধারণভাবে হয় না সেটা। ওটার জন্য আমাদের অসাধারণ কিছু করতে হবে। কী করতে হবে? ডিপ মেডিটেশন করতে হবে। মেডিটেশন করলে কী হবে? মেডিটেশন করলে যখন আমরা মনের গভীর অবচেতন স্তরে পৌঁছে গেছি, সেখান থেকে আমরা ইনস্ট্রাকশন দিতে পারি, প্রোগ্রামিং করাতে পারি নিজের ব্রেনকে, নতুন গাইডেন্স দিতে পারি যে ও আমার ব্রেন, তোমাকে এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে। যদি মনে হয় যে হার্টে এখানে ব্যথা হচ্ছে, এখানে খুব মানে যেন পিন চুপছে, তো সেটাকে কীভাবে ঠিক করব? যদি মনে হয় হার্টটা এইভাবে কেউ ধরে কামড়ে ধরছে, খুব ব্যথা হয়, মানে অথবা এটা হতে পারে খুব ভারী লাগছে, হঠাৎ ভারী হয়ে গেল বুকটা, এটা অ্যাকচুয়ালি কিছু করা যেতে পারে। প্রথম কথা হলো, প্যানিক করলে চলবে না, মনটাকে শান্ত রাখতে হবে। তো আপনি থ্রি ফিঙ্গার টেকনিক মুদ্রা তো জানেনই, কুবের মুদ্রা কীভাবে করতে হয় আরেকবার বলে দিচ্ছি। প্রথম দুটো আঙ্গুল, বুড়ো আঙ্গুল, এই তিনটে আঙ্গুলের ডগাকে একসাথে নিয়ে আসতে হবে এইভাবে, আর বাকি দুটো আঙ্গুল ভিতর দিকে। এটা হলো থ্রি ফিঙ্গার টেকনিক, আপনি অলরেডি জানেন এই সম্বন্ধে। তো এই থ্রি ফিঙ্গার টেকনিকটা করলে কী হচ্ছে, আমাদের লেফট ব্রেন হেমিস্ফিয়ার, রাইট ব্রেন হেমিস্ফিয়ার, ব্রেনের যে দুটো পার্টস আছে সেটা একসাথে কাজ করা শুরু করে গেল। এখন আমরা আদেশ দিতে পারবো। তো প্রথমে এই মুদ্রাটা করতে হবে, এই মুদ্রাটা, প্রথম তিনটে আঙ্গুল ও তিনটে আঙ্গুলকে এইভাবে কাছে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এইভাবে এইভাবে আপনি নিয়ে এলেন যে কোনো একটা হাতে, এই যে থ্রি ফিঙ্গার মুদ্রা। এইভাবে করবেন না কিন্তু, এটা করলে হয়ে গেল সেলফি, যেন কেউ সেলফি তুলছে মুখ বের করে, ওই মুখটা বের করবেন না, আঙ্গুলগুলো এইভাবে চোঁচ বের করে রাখবেন না, ওটাকে ভিতরে ঢুকিয়ে দেবেন, এইভাবে বেরিয়ে থাকবে না, এটা এভাবে ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? এটা হলো থ্রি ফিঙ্গার মুদ্রা। তো এই থ্রি ফিঙ্গার মুদ্রা অথবা কুবের মুদ্রা এটাকে বলা হয়। আপনি কাউকে জিজ্ঞেস করতে পারেন কুবের মুদ্রা কীভাবে করতে হয়, এটা হলো কুবের মুদ্রা। এই মুদ্রাটা করে সোজা হয়ে বসবেন, ঘাড় সোজা রাখবেন, পুরো মনটা দেবেন নিজের বুকের উপরে, আপনার মনটা বুকের মধ্যে স্থাপিত হয়ে যাওয়া উচিত। তারপরে ফোকাস করে নিজের হার্টের যে এরিয়াটা আছে সেখানে মনটা নিয়ে এলেন, তারপরে নিজের চেতনাটাকে, নিজের ফোকাসটাকে চেস্টের ভিতরে, হার্ট যেখানে আছে সেখানে নিয়ে যাবেন। একটু করে দেখুন তো, রাইট না করুন। হ্যাঁ জানি আপনি ঠিক আছেন, কিন্তু শিখতে কী ক্ষতি আছে, আর শিখলে ভালোই হবে। তো এই মুদ্রাটা করে নিন, থ্রি ফিঙ্গার মুদ্রা, হাতটার কোলে উপরে রাখুন, নিচে, হাত উপরে রাখতে হবে না, নিচে রাখুন, কোলে উপরে রাখুন, যেভাবে ইচ্ছা, তালুটা উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, কোলে উপরে হাতটা রেখে নিয়েছেন। এখন সোজা হয়ে বসুন, পিঠ সোজা, চোখটা বন্ধ করুন, অথবা হালকা একটু কমিয়ে দিন, চোখটা হালকা বন্ধ রাখুন, পুরো মনোযোগ দিন নিজের বুকের উপরে, হার্ট যেখানে আছে, হৃদয় আছে, সেই রিজনে নিজের ফোকাসটা নিয়ে যান। এখন বুকের ভিতরে নিজের ফোকাসটা নিয়ে যান, মনে মনে ভাবুন তো আপনার হার্ট দেখতে কীরকম, আপনার হৃদয়টা দেখতে কীরকম লাগে। ওটা কিন্তু জীবিত হৃদয়, ওটা পাম্প করছে, হার্টের পাম্পিং চলছে। তো যখন হার্ট পাম্প হচ্ছে, হার্টের শেপ, আকৃতিটা কীভাবে বদলাচ্ছে, হয়তো প্রথমে উপর দিকটা বাড়ছে, তারপর নিচের দিকটা বাড়ছে, উপর দিকটা ছোটো হয়ে যাচ্ছে, উপর দিকটা বাড়ছে, নিচেরটা বাড়ছে, ছোট হচ্ছে, মনে মনে ভেবে দেখুন কীরকম হতে পারে। হয়তো কখনো আপনি কোনো ভিডিওতে দেখেছেন, কোনো অ্যানিমেশনে দেখেছেন,
না দেখে থাকলে মনে মনে ভাবুন। গুড, ভেরি গুড। এখন ভেবে দেখুন, যেইভাবে আপনার শরীরে অনেক বড় বড় ভেইনস আছে, আর্টারিজ আছে, সেভাবে হার্টের যে মাসলটা আছে তার মধ্যে সরু সরু, একদম শিরার মতন সরু সরু পাইপস আছে, সেগুলোকে আর্টারি বলা হয়, লাল লাল রঙের, তার ভিতর থেকে রক্ত চলাচল করছে। জি হ্যাঁ, মনে মনে ভাবুন, বাস কল্পনা করুন কীরকম হতে পারে, কী আর হবে। আপনার মনে যেটা আছে সেটা ঠিক আছে, চিন্তা করার কোনো ব্যাপার নাই, কোনো ক্ষতি হচ্ছে না, শুধু আপনি মনের কল্পনা ভাবছেন। আপনার বুকের ভিতরে আপনার হার্ট, হার্টের গায়ের উপরে যে আর্টারিজগুলো আছে, যেই আর্টারিজগুলো রক্ত দিচ্ছে আপনার হার্টের মাসলসকে, সেই সম্বন্ধে বসে শুধু ভাবছেন, বাস এইটুকুই। রিল্যাক্স, মনে মনে ভাবুন তো, ওই আর্টারির ভিতর থেকে যে রক্ত যাচ্ছে খুব স্মুথভাবে, খুব আস্তেভাবে, আরামভাবে চলে যাচ্ছে, সরলভাবে যাচ্ছে, বাস ঠিক আছে। এখনকার মতন চোখটা খুলে ফেলুন। এখন তো আমরা শিখছি, অ্যাকচুয়াল জিনিস তো করছি না, তো এখন আমরা একটা বিরতি নেব। ব্রেকের পর আমি শেখাবো কীভাবে ওটাকে আরও ডিপলি সেন্স করতে হবে আর সেটাকে পরিষ্কার করতে হবে। আর যখন যন্ত্রণা হবে বুকে, তখন কীভাবে এইভাবে হাত রেখে আপনি ওই যন্ত্রণাটাকে হিলিং করতে পারবেন, ঠিক করতে পারবেন। শুধু আপনি হাত রাখবেন এইভাবে, আর আপনি দেখবেন আপনার যন্ত্রণা চলে গেছে খুব ম্যাজিক্যালভাবে। তো এটা আমরা শিখবো একটু পরে, একটা ব্রেক নিয়ে নিই, ছোট্ট একটা বিরতি। ব্রেকের পরে নিশ্চয়ই এখানে থাকবেন, এস নিউজে আবার দেখা হবে যখন আমরা শিখবো হার্টের হিলিং। আজকের আমাদের টপিক হলো হিলিং অফ দি হার্ট, আমাদের হার্টটাকে কীভাবে হিলিং করতে হবে যাতে হার্ট অ্যাটাকের আর্লি স্টেজে আমরা সেটাকে ঠিক করে দিতে পারি, হয়তো আমরা আর্টারির ব্লকেজেস ক্লিয়ার করে দিতে পারি, যখন মনে হয় যেন কেউ বুকটাকে এইভাবে কামড়িয়ে ধরছে সেটাকে আমরা ঠিক করতে পারি। তো যা আমরা করছিলাম, থ্রি ফিঙ্গার টেকনিক, চোখ বন্ধ, মনটাকে গভীরভাবে শান্ত করে নিন, বুকের উপরে মনোযোগ দিন, বুকের ভিতরে হার্টের কথা ভাবুন, হার্টের মধ্যে আর্টারিজ আছে তার কথা ভাবুন, লাল লাল পাইপস, তার মধ্যে থেকে রক্ত চলাচল হচ্ছে। হ্যাঁ, গুড গুড গুড, খুব ভালো, সুন্দর। এখন ভাবুন ওই রক্তটা যে যাচ্ছে একটা পাইপের ভিতর থেকে, তো সামনে ওই যে পাইপের দেয়ালগুলো আছে তার মধ্যে খুব নোংরা জমে আছে। মনে মনে ভাবুন যে আপনার হৃদয়ের ভিতরে হার্ট, হার্টের ভিতরে আর্টারি, হার্টের কোনো মাসেল, তার মধ্যে আর্টারিস, আর্টারির ভিতরে খুব নোংরা জমে আছে এদিক ওইদিকে, কত নোংরা, ইস ইস ইস, কত খারাপ নোংরা। মনে মনে ভাবুন আপনি শুধু ওই নোংরার দিকে তাকালেন আর মনে ইচ্ছা করলেন যে নোংরাগুলো ওখান থেকে ডিসলজ হয়ে গেলো, যে চিপকে আছে, আটকে আছে, ওখান থেকে বেরিয়ে গেলো আর রক্ত প্রবাহের সাথে ওগুলো চলে গেলো, বহে গেলো। অ্যাজ এ রেজাল্ট আপনার আর্টারিটা পরিষ্কার হয়ে গেছে। তো এইভাবে মনে মনে একটু কল্পনা করুন, আপনার হার্টের যে বিভিন্ন আর্টারি আছে সেখানে, যেখানে বিভিন্ন জায়গায় একটু ব্লকেজেস আছে আর এই প্লেক্স জমে আছে, সেটা এইভাবে আপনি পরিষ্কার করে দিচ্ছেন। রক্ত প্রবাহের সাথে সাথে সেগুলো ওখান থেকে ডিসলজ হয়ে আর্টারির দেয়ালে থেকে বেরিয়ে রক্ত প্রবাহের সাথে ওটাও বয়ে গেল। আর ফাইনালি যখন রক্তটা পিউরিফাই হবে কিডনি লেভেলে, সেখানে ওটা ক্লিন হয়ে যাবে, চিন্তা করার কিছু নাই। কিন্তু হার্টের আর্টারির ব্লকেজগুলো এক করে ক্লিন হচ্ছে, একটা আর্টারি ক্লিয়ার হয়ে গেল, আরেকটা আর্টারির কথা ভাবুন, হয়তো এখানেও একটা ব্লকেজ আছে। বাস মনে ভাবতে হবে, কল্পনা করতে হবে, আপনার ব্রেন আপনার ইনস্ট্রাকশন পেয়ে যাচ্ছে আর পরে ব্রেন অ্যাকচুয়াল কাজটা করবে, এইটা অ্যাকচুয়াল কাজ না, অ্যাকচুয়াল কাজ আপনার ব্রেনটাই করবে। তো কিন্তু তাই জন্য এখন মনে মনে ভেবে নিন, আপনার দুই তিনটে আর্টারি পরিষ্কার হয়ে গেছে, এইভাবে চার পাঁচটা আর্টারি পরিষ্কার হয়ে গেছে, দশ কুড়িটা আর্টারি পরিষ্কার হয়ে গেছে, চল্লিশ পঞ্চাশটা আর্টারি পরিষ্কার হয়ে গেছে। মনে বিশ্বাস করুন, বাস বিশ্বাসের ব্যাপার এটা পুরো, একশোটা আর্টারি পরিষ্কার হয়ে গেছে, হাজার হাজার আর্টারি পরিষ্কার হয়ে গেছে। এখন বাস মনে বিশ্বাস করুন, আপনার পুরো হৃদয়ে যত হাজার হাজার লক্ষ লক্ষ আর্টারিজ আছে সবগুলো পরিষ্কার হয়ে গেছে আর রক্ত সব জায়গা থেকে স্মুথভাবে চলছে। গুড, চোখ খুলুন, চোখ খুলে বেরোন। হ্যাঁ, নেক্সট কথা, ওই যে ব্যথা হয়, পিঞ্চিং পেন হয়, নাহলে এভাবে কামড়ে ধরে, সেটা কীভাবে ঠিক করবেন, হাতটাকে এইভাবে ঘষুন, এইভাবে আমি যেভাবে হাত ঘষছি এভাবে হাত ঘষুন, দুইবার তালি বাজাবেন, এক দুই আবার ঘষুন, আবার দুইবার তালি বাজাবেন, আবার ঘষুন। এখন হাতটা একটু ছড়িয়ে দিন, দুই হাতে একটু ঝিনঝিনে অনুভব হচ্ছে, দেখুন এক হাত দিয়ে এইভাবে একটু নাড়ান, দেখবেন অন্য হাতে সেটার ইম্প্যাক্ট আপনি পাচ্ছেন, পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, এভাবে করুন, অন্য হাতে বুঝতে পারবেন কিছু হচ্ছে, এই হাতে করুন আপনি বুঝতে পারবেন ওখানে কিছু হচ্ছে, এখানে মারলেই ওখানে ধাক্কাটা লাগবে, দেখুন পাচ্ছেন তো,
চেষ্টা করুন করুন করুন, হ্যাঁ গুড, দুই হাতে একবার এক্সপিরিয়েন্স করে নিন। এই যে এনার্জিটা ফ্লো হচ্ছে এটা হলো হিলিং এনার্জি। এই যে দুই হাতের মধ্যে ঝিনঝিনি অনুভবটা আছে, এই যে প্রেশারের অনুভবটা আছে, এইটা এখন ভেবে ডান হাতটা আপনার বুকের উপরে নিয়ে যান আর বাঁ হাতটা উপরে স্পর্শ করুন। এখানে বুকের উপরে স্পর্শ করুন আর বাঁ হাতটা তার উপরে রাখুন। এখন ভাবুন আপনার দুই হাতের ভিতর থেকে গোলাপি রঙের, রানী গোলাপি রঙের আলো বেরোচ্ছে। আলো বেরিয়ে আপনার হৃদয়ের ভিতর প্রবেশ করছে, হৃদয়টাকে নর্মালাইজ করে দিচ্ছে, একদম সরল, সহজ, স্বাভাবিক, প্রাকৃতিকভাবে হৃদয়কে কাজ করতে এখন পারমিশন দিয়ে দিচ্ছে, অ্যালাউ করে দিচ্ছে, অনুমতি দিয়ে দিচ্ছে। আর আপনার হৃদয় এখন থেকে অনুমতি পেয়ে খুব সাধারণ, সহজ, প্রাকৃতিকভাবে, স্বাস্থ্যভাবে কাজ করা শুরু করছে। বাস এটুকুই। এখন চোখটা খুলুন, আমার দিকে তাকান। এখন যে এটা হয়ে গেল, আপনার হাতে দেখুন আপনি এখনও ফিল করতে পারছেন ওই ঝনঝন ঝনঝন ঝিনঝিনিটা অনুভব হচ্ছে। এটা, এই ঝিনঝিনিটা একটু পরে অনুভব হওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু ভবিষ্যতে যখনই কখনো আপনার বুকের মধ্যে যে কোনো জায়গায়, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, যে কোনো জায়গায় ব্যথা হবে, ওখানে বাস হাতটা দিয়ে ডাইরেক্টলি, ওই সময় হাত ঘষতে হবে না, তালি বাজাতে হবে না, আবার হাত ঘষতে হবে না, আবার তালি বাজাতে হবে না, আবার হাত ঘষতে হবে না। এই যে তিনবার হাত ঘষা, তার মাঝে দুইবার তালি বাজানো, ওইটা করার দরকার হচ্ছে না। আপনি ডাইরেক্টলি সরাসরি হাতটা ওখানে রেখে দিলেন এইভাবে, আর দেখবেন কিছু সেকেন্ডের মধ্যে আপনার ব্যথাটা ওখানে চলে যাবে। শুধু বুকের ব্যথা না, এইটা কিন্তু আপনি ইউজ করতে পারেন গলা ব্যথা সরানোর জন্য, মাথা যন্ত্রণা সরানোর জন্য, হাঁটুতে ব্যথা সরানোর জন্য। তো কী করলেন, প্রথমে হাতটা ঘষা হলো, দুইবার তালি বাজানো হলো, আবার হাত ঘষা হলো, আবার দুইবার তালি বাজানো হলো, আবার হাত ঘষা হলো, হাতটা ছড়িয়ে নেওয়া হলো, এক হাত দিয়ে ধাক্কা দিয়ে অন্য হাতে ধাক্কাটা ফিল করা হলো, এই হাতে ফিল করা হলো, দুটো হাতে যে এনার্জিটা আছে সেই এনার্জিটা আপনি লাগালেন যেখানে ব্যথা হচ্ছে। দাঁতে যন্ত্রণা হলে এভাবে দাঁতে লাগালেন, মাথা যন্ত্রণা হলে এভাবে লাগালেন। তো এটা হলো কিছু ট্রিক্স, কিন্তু এটা আরও ডিটেলে শিখতে হবে। আমি তো খুব শর্টে তাড়াতাড়ি করে বলে দিলাম, ডিটেলে কীভাবে শিখবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে কোন নম্বরে যোগাযোগ করবেন লিখে নিন, 9836338102, 9836338102। জি হ্যাঁ, এটা আমার অফিসের নম্বর, অফিসে কল করবেন, কিন্তু সকাল 11টা থেকে বিকেল 5টার মাঝখানে, সেটা অফিসের টাইম, 11টা থেকে আগে করে লাভ নাই, 5টা পরে করে লাভ নাই, 11টা থেকে 5টার মাঝখানে কল করবেন। সোমবারে কল করবেন না, সোমবারে অফিস বন্ধ থাকে, যে কোনো অন্য দিনে কল করবেন আর জিজ্ঞেস করবেন, জানবেন যে আমার আগামী ট্রেনিংটা কবে হচ্ছে। এটা গভীরভাবে শিখতে হয়, দুই দিন লাগে ট্রেনিং শিখতে, সকাল 9টা থেকে বিকেল 6টা, দুই দিনের পুরো ডিটেইলড সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিং, অবচেতন মনের নিয়ন্ত্রণ, যেটা শিখে নিলে আমরা বিজনেসে লাভ পেতে পারি, পড়াশোনাতে লাভ পেতে পারি, আমরা নিজের স্বাস্থ্যে লাভ পেতে পারি, আধ্যাত্মিক জীবনে লাভ পেতে পারি, সামাজিক জীবনে লাভ পেতে পারি, স্পোর্টস, ফিটনেস, মানি, আমাদের কার্মিক এনার্জি আছে সেই সব জায়গাতে আমরা লাভ পেতে পারি। তো এই বিভিন্ন জিনিস আমি একটু একটু করে এখানে শেখাতে থাকবো আমার প্রোগ্রাম এস নিউজে, চ্যানেল নম্বর 60, সিটি কেবলের চ্যানেল 60 এস নিউজে আসবে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার সকাল 8:15। আর সেম প্রোগ্রাম মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবারে রিপিট হবে রাত্রে 8:15 সময়, 10:15, 10:15 রাত্রে রিপিট হচ্ছে, দেখবেন কিন্তু। আর শুধু একাই দেখবেন না, আগেও তো অন্যরা দেখতো, তো যারা দেখতো তাদের মনে করিয়ে দিন, বলে দিন, আরে অবধূত স্যার এসে গেছে, ফেরত মাইন্ড ট্রেনার আবার এসে গেছে, চলো সবাই মিলে দেখবো এইভাবে। আর যাদের ঘরে সিটি কেবল নাই তাদের বলবেন সিটি কেবল লাগাও, এই জন্য যে অবধূত স্যার এসে গেছে, দেখতে থাকবেন আমার প্রোগ্রামটা মাইন্ড ট্রেনার। নমস্কার।